টিডি এই মিউজিকটাই না মুখটা আগিয়ে দেয় মোহনায় যাবো সবাই মিলে মাছ কিনতে। এই যে দেখো সবাই বেরোচ্ছে, আর ওই দেখো তারের উপর দিয়ে হনুমান ক্রস করছে, তারের উপর দিয়ে কুটি কুটি তিনটে হনুমান পোস্টের মধ্যে। ওই যে ওই দেখো হনুমান, ওই দেখো কতগুলো, ওই দেখো কুটি কুটি সব ওই দিকে যাচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো কত হনুমান। হাই একটা কোলে আরেকটা, এই যে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে, আর আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। এখন রাস্তাঘাট একটু একটু হলেও ফাঁকা আছে, তাই না? এই আস্তে আস্তে জগন্নাথ, এটা কি থাকে? এই মনে হয় এখানকার মৎস্য দেবী বা কিছু একটা হবে, মৎস্য দেবী মনে হবে। এরা তো যেহেতু মৎস্য এরিয়া, সব মাছ ফাছ ধরে, তো ওই জন্য এই পুজো হয়। সুন্দর আকাশটা, হ্যাঁ দেখো কি সুন্দর লাইটিং। পুজো চলছে এখন এদের এখানে আমাদের মতোই, এখন সব মেলাগুলো বন্ধ, এখানে মেলা থাকে সকালবেলা। এসছি এখানে মাছের কাছে, এখানে মাছ কাটাও হচ্ছে, বা বাড়ি গিয়ে রান্না হবে। ওইখানে মাছ আছে, দিচ্ছে সবাই কি মাছ। আমাদের ওর বাবা কোথায় মাছ দেখছো, খয়রা মাছ না না, বাবা বলছে শক্ত শক্ত মাছ। ওই দেখো ওইখানে কি কি উঠেছে মুক্তা, চলো ওই যে ওরা চলে গেল, চলো চলো তুই আকাশটা দেখেছিস, সূর্য ওঠার আগের মুহূর্ত। দারুণ, আজ স্নান করবো সমুদ্রে, সিদ্ধি যাই তাহলে হাঁটতে সুবিধা হবে। না না মোহন আরো যাচ্ছে, ওরা ওইদিকে উঠ উঠ উঠ, মই আছে মই দিয়ে উঠায়। এই যে সূর্য ওঠার আগের সময়, সমুদ্রের ধারে আমরা, সূর্য প্রায় উঠবে উঠবে করছে, তবে মেঘ আছে আকাশে, তাও দেখা যাবে। আর আমরা এখানটায় বসেছি, এই যে তুয়া এখানটায় বসেছে, আর ওরা ওই যে ওই দিকে গেছে হেঁটে হেঁটে আবার আসছে। তা বেশ ভালোই সময় আমাদের কাটলো সকালবেলাটা আজকে, আবার বেলা একটু পরে আসবো। জল জল হয়ে গেছে, তো আমাদের সকালের ট্যুরটা ভালোই হলো, সকালের ঘুরে এসে এবার চলে এসেছি হোটেলে। আর আমাদের হোটেলের ভেতর থেকে বেশ পুরোটা একদম কাজ দেওয়া, ভালোই দেখা যায়, দেখুন সুন্দর। তো বেশিক্ষণ না, পুরীর সি বিচ একদম এই গলিটা দিয়ে একটুখানি গেলেই মন্দিরটা তো দেখাই যায়, মন্দিরে হয়তো আমরা পুজো দিতে কালকে যাব।
তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়ে পড়বো, তারপরে আবার ব্রেকফাস্ট আসলে ব্রেকফাস্ট খেয়ে আবার যাবো সমুদ্রে। এখন আমরা বেরোচ্ছি, ফিরে এসে আবার ফের সমুদ্র স্নানে। চল ঢুক, তাড়াতাড়ি আসো, আমি লিফটে ঢুকে গেলাম। কিন্তু আমরা এখন সমুদ্রে পাশে যাবো, ফটো তুলবো, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, জলটা আসুক তারপর। ওটা তো বোটিং ও রয়েছে তাই না? কতক্ষণ লাগবে? তাহলে ওদের কি বলবো চলে যেতে, ওরা আর বসতে চাইছে। চল চল ওই দিকটা যাই, দুটোটা ওইখানে আয় আয় আয়, এদিকেই দাঁড়াবে আয়। শোনো উড়ে বাবা, তোর বাবা চলে যাচ্ছে। এখন আমরা খেতে যাচ্ছি, প্যানেল বক্স। আর এই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে, এই ম্যাডাম। দাদা বাবা আসবে। এই আমাদের ব্রেকফাস্ট, লুচি, আলুর তরকারি, কুমড়ো আলু ছক্কা আর মিষ্টি। আচ্ছা আমি চেঞ্জ করে নিচ্ছি, এখন খাচ্ছি আমরা সবাই মিলেই। যে এখানে তিন ভাই বোন এক জায়গায় বসেছে, দাদুকে কেউ মারে, বর দাদু বড় হয় না, সরি বলো। যাতে বাজা, ব্রেকফাস্ট করার পরে এসে এমন ঘুম ঘুমিয়েছি, ঘুরে স্নান করলাম, এখন আবার লাঞ্চ টাইম হয়ে গেছে, মানে ঘুমের উপরেই চলছে এবারে ঠিকঠাক। তো এখন লাঞ্চ করতে যাচ্ছি আমরা সবাই মিলে, ফুল ফ্যামিলি। এই দেখ এই যে আমাদের খাবার, ভাত, মাছ, আচার, আমরা সবাই মিলে খেতে বসেছি। তো খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে এই আসলাম ঘরে, একটু পরে আমরা বেরোবো সি বিচে। স্পিডবোটে রাত্রেবেলা যায় নাকি? আমি তো বললাম চলবে না, না এখান থেকে করা যাবে। আজকে দেবো, হ্যাঁ আজকে।
আমরা কি ঘুরতে এসছি না ল্যাব খেতে এসছি? দিল দিল মাসিকে দিল, ইরা আগে বল আমরা কি ঘুরতে এসছি না ল্যাব খেতে এসছি? মাসির শরীর অসুস্থ, কি কি হচ্ছে? আটবার পটি করে হয়েছে তোর? ও স্কোর, ওই যে ওই যে বাজি হচ্ছে, বাজি আর খুলতে হবে না। ওই দেখ মা দুর্গা কি সুন্দর। দাঁড়া কাজল পড়বে, কাজল পড়বে তোমার। তোমরা গিয়ে নিচে ওয়েট করো, সাজন গোজন চলছে, আমরা এখন যাব। মেয়ের আজকে শরীর খারাপ, তাও মেয়ে চোখে কাজল পড়ছে। এই মাসির জন্য তুমি চলে যাও। ভালো খাই তো নি, গরম দিকে আমার পেট খারাপ, ওদিকে আমি চিকেন খাতে খাচ্ছি। ভালো শোনো খেতে, ভালো তুয়া উঠবি নাকি? তুয়া তুয়া ওঠ না, না ও একা যে অরিজ এখন ঘোড়া চড়ছে। কে একশোতে উঠাবে দুজনকে? এ বাবা তোল না তোর ক্যামেরাটা দিয়ে দাঁড়া 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 ভাইয়া, কি খুশি হয়। ওই উঠো অব্দি নেবে, আবার নিয়ে আসবে। তারপর যেই বলেছি না বাচ্চাকেই চড়াও, তখন আবার রাজি হয়েছে। জানি খাটনি সেম, 50 টাকা পেয়ে যাবে। হ্যাঁ ও তো ইয়ে কম, ইনভেস্ট কম, ইনকাম বেশি। কি বাবা টাকবক টাকবক খুব মজা, কেন এর আগে আগের বারে তুই ঘোড়ায় চড়েছিলি? হ্যাঁ দীঘাতে গিয়ে চললি না? ছোট সাইজ আছে তাই না?
চলো এই দোকানে ভালো বেশ, তাই না? কথাও বলা যায় আর দামও কমায়। এই যে এই দোকানটা কিছু কিনতে হবে না, চলো। এটা কি ঠাকুর গো? কি ঠাকুর এটা? হ্যাঁ আসছি। রানুদি আসো। কি পেয়েছিস? 180-170 আছে। এটা 150 হবে, এটা 160 হবে, ঠিক আছে? আর কালকে তোমার সাথে খাবে একসাথে। সমুদ্রে দাঁতটা দিবি, পরের বার যখন সমুদ্রে আসবি দেখবি দাঁতটা এখানে হয়ে গেছে। গুড নাইট, গুড নাইট, আবার কালকে দেখা হবে। তো আমাদের আজকের দিনের মতো দিন শেষ, কালকে আবার মন্দিরে পুজো দেওয়ার ব্যাপার আছে। তো এই করে আরো একটা দিন কেটে গেল। তো চলো বন্ধুরা, আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো টাটা।